গেছে পরশু বরিশাল টিভিতে খবর দেওয়ার পর গেছে কাল বিয়ালে শেরেবাংলা মেডিকেলের সামনের হকল ভাতের হোটেল খুলে দেয় প্রশাসন। এর আগে কথাবার্তা ছাড়াই হোটেল বন্ধ করে দেয় প্রশাসন, এতে করে জম্মের বিপদে পড়ে রোগীর লগে থা আত্মীয়রা। সেই খবর শুনিয়া বরিশাল টিভি দৌড়িয়ে যায়। পরে সেই খবর প্রচার করলে হুর হুর করিয়া হগলটিতারে ছড়াইয়ে পড়লে প্রশাসনের পক্ষ দিয়া সব হোটেল খুললে দেশে। আজগো এই খবর শুনিয়া বরিশাল টিভি যায়। যাইয়ে দেহে কেউ পুরি বাজে, কেউ ভাত রান্ধে, কেউ তরকারি রান্ধে, কেউ খাওন ঠোঙ্গা ভরিয়ে দেয়। ওইখানে যাওয়ার পর বরিশাল টিভির ক্যামেরায় ধরা পড়ছে একটা পোলা অটোর মধ্যে বইয়া ভাত খাইতেছে। পরে হাতদারে জিগাইলে হে কইছে ভিতরে খাবার কোনো সিস্টেম নেই, হসপিটালের মধ্যে যে অবস্থা ওর ভিতরে আমি খাওয়া সেটা না খাওয়া, এই জন্য এই যে হোটেল মালিকের লগে কথা কইয়ে বোঝা গেছে হেরা কত খুশি। এই দুই দিনে হেরা হাজার হাজার লোক ফিরেই দিছে, যা হেগোদারে খারাপ লাগছে। রুগীর আত্মীয় লগে কথা কওয়ার পর হেরা কইছে এখন মোরা এক্সের খুশি, এই দুই দিন মোরা না খাইয়ে রইছি, হুদের রুটি কেলা খাইয়া রাত্রির পার করছি, তো এখন ভাতের হোটেল খুলে দেওয়ায় মোরা এখন দুইটা শান্তিতে ভাত খাইতে পারবো। আমাদের হোটেল প্রশাসনে দুই দিন বন্ধ ছিল, রুগীর অনেক ভোগান্তি হয়েছিল, আবার প্রশাসন নিজে এসে আমাদেরকে বলে গেছে হোটেলে খুলতে, খোলার পরে আবার আমরা এখন খালি শুধু পার্সেল দিই, শুধু পার্সেল দিই, এতে রুগী অনেক খুশি যে এতদিন খাবার পায় নাই, এখন রুগী পাইয়া খাবার অনেক খুশি, মানে খুশি খাইতে আছে, মানে পার্সেল শুধু কোনো আমরা কেউ বসেই খাওয়াই না, মনে করেন যে আমরা একটা খাবার পাইতে আছে পার্সেল, আর এই দুই দিন যে বন্ধ রাখছে, দুই দিন মনে করেন অনেক কষ্টে মানুষের জীবনযাপন করছে। বিগত দুই দিন হোটেল বন্ধ ছিল, আজকের হোটেল আমরা খুলছি, খোলার পর রুগীকে খাওয়ান পাইতে আছে, পানি টানি দেখান সব তার পাইতে আছে, সমস্যা নাই, খাওয়ান দেখতে আছে শৃঙ্খলাভাবে পাইতে আছে, যা করা যায় সব জন্য করতে আছে, আমরা ভিতরে বসাই খাওয়াই না, খাওয়ার ব্যবস্থা সব পার্সেল। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি।